প্লেয়াররা যখন ফাউল খেলে তখন সব সময় আপনার বলে যে আইনের ভুলের কারণে আমরা ফাউল খেলতে পারতেছি। আসলে ফাউল খেলার জন্য শাস্তি হয় না দেখি আইনের অ্যাডভান্টেজগুলো নেই। আপনি জানেন বাংলাদেশে ব্যাংকিং আইনে বলা আছে 10%-এর বেশি কেউ হোল্ড করতে পারবে না, একটা পরিবারে চারজন বেশি আপনার ডিরেক্টরশিপের পদ দেওয়া যাবে না। কিন্তু একটা নিয়ম আছে সবসময়, সেটা হচ্ছে যে যে কোনো ব্যাংকে কোনো ডিরেক্টর যদি অ্যাপয়েন্টেড হইতে হয় তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে এই যে কয়টা ব্যাংকে, 6টা কিংবা 7টা ব্যাংকের কথা আমরা বলছি, এগুলো বলছি যে একটা পরিবারের দখলে আছে, তারা তো তাদের কন্ট্রোলে বিভিন্ন লোকজনদেরকে ওই বোর্ডগুলোতে নমিনেট করেছে দেখে বোর্ডগুলোর কন্ট্রোলটা নিতে পেরেছে। তাহলে এখন এই যে কন্ট্রোলটাতে কার চোখের সামনে এটা হতে পারলো? বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া কি একজন ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া গেছে? বাংলাদেশ ব্যাংক কি কখনো তদন্ত করে দেখে যে আমি যাকে ডিরেক্টর হিসেবে নমিনেশন দিচ্ছি সে যদি ওই বোর্ডে যায় তাহলে ওই ব্যাংকের আমানতগুলো আসলে রিস্কের মধ্যে হয় কি না? এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না এটা করা? এখন এখানে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব পালন করে নাই, কিন্তু দোষ হয়ে গেছে ব্যাংক কোম্পানির আইনের। মানে আমরা সবসময় আসলে নিজেদের ব্যর্থতার জন্য কাউকে একজনকে আমরা স্কেপ গেট খুঁজি এবং সবসময় আইন তো হচ্ছে যে ভাই ব্ল্যাক লেটার ওয়ার্ড না। এই এই শুনেন, এই এই যে চারজনকে যে একটি বোর্ডে দেওয়া হলো, আমরা তো জানি কিছু কিছু জায়গায় এগুলো আসলে কন্ট্রোল করা যাবে না, কারণ পাওয়ার সুপার পাওয়ার অনেক কিছুই থাকে। এখন আপনার, আমরা কিন্তু এই জন্য যখন চারজন দেওয়ার কথা বলা হয়েছিল তখনও কিন্তু গণমাধ্যম কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটার প্রতিবাদ করা হয়েছে, ব্যাংক দখল যেগুলো হয়েছে সমালোচনা করা হয়েছিল। না, ব্যাংক যখন যেগুলো হয়েছে সেগুলো এক ফ্যামিলি থেকে চারজন দেওয়ার কারণে হয় নাই, কারণ অন্য ব্যাংকেও কিন্তু এরকম একই ফ্যামিলি থেকে চারজন আছে, কিন্তু ওই ব্যাংকগুলোতে তো এরকম পাচারের অভিযোগ আসে না। এখানে যদি পাচার করার যদি উদ্দেশ্য থাকে তাহলে যদি আপনি একজনও দেন একটা ফ্যামিলি থেকে, বাকি পাঁচজনকে দেওয়া তার ফ্যামিলির বাইরের লোকজন, কিন্তু বিশ্বস্ত লোকজনের অভাব বাংলাদেশে নাই। সো আপনারা এই জায়গাটা তো আমার মনে হয় যে যখনই এ ধরনের বিষয়গুলো বিবেচনা করা হয় তাহলে ওখানে আপনার গভর্নেন্সটাকে কম গুরুত্ব দিয়ে এই ধরনের অ্যাপারেন্ট যে কন্ডিশন, মানে আপনি 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 যেটা বলতে চাচ্ছেন আইনের সমস্যা নেই কিন্তু আইনের প্রয়োগের সমস্যা। অ্যাবসলিউটলি জি না, এখানে ডেফিনেটলি ডেফিনেটলি গভর্নেন্স ইজ দ্য ইস্যু। কারণ এই যে আমরা তো সবসময় বলি যে আসলে গভর্নেন্স ব্যাপারটা কি, গভর্নেন্সের ব্যাপারটা হচ্ছে যে আপনার এই যে বোর্ড এবং ম্যানেজমেন্টের মধ্যে সেপারেশন থাকতে হবে, তাই না? কিন্তু বাংলাদেশে কি হয়, আপনি বলছেন আইনের দুর্বলতা, তাহলে আইনের দুর্বলতাটা কোথায়? আইনের আইনের এই যে কারণ, এই যে আপনি দেখতেছেন যে একটা পরিবার থেকে, তানজিব ভাই বললেন যে আইনের আসলে কোনো দুর্বলতা নেই, আইনের প্রয়োগ। হ্যাঁ, আর আপনি বলছেন দুর্বলতা না, আমাদের তো আইনও নাই সে, মানে এইগুলোকে আপনার কি বলে প্রোটেকশন দেওয়ার, এইগুলোকে প্রিভেন্ট করার জন্য যে একটা ফ্যামিলি থেকে আপনি আপনি কয়টা ব্যাংক আপনি এই বলা আছে যে একটা পার্টিকুলার ব্যাংকে আপনি 10%-এর বেশি আপনার শেয়ার থাকতে পারবেন না, কিন্তু একের অধিক ব্যাংকে শেয়ার থাকতে পারবেন সেটা কিন্তু বলা নেই।